তো অনেকদিন পরে আবার একটা অর্ডার ছেড়েছিলাম, টিমতে অনেকদিন কার্ড করে রেখেছি, প্রত্যেকবারই বলি ছাড়বো না ছাড়বো না, দিব না দিব না, তারপরে দু একটা জিনিস সবসময়ই ভালো লাগে, জানি না কবে আর এগুলো বন্ধ হবে। এই জন্য এই মাসে ক্রেডিট কার্ডের $650 বিল সব একসঙ্গে পেইড করে দিচ্ছি, যে আর অর্ডার দিবই না আর ক্রেডিট কার্ডও ইউজ করব না, তাই তারপরও আবার কিছু পছন্দ করে রেখেছি। আসলে এটা এখন একটা নেশা হয়ে গেছে, কিছু অর্ডার না দিলে কিছুদিন পর পর আর ভালো লাগে না। তো এই দামের জন্য কিছু জিনিস অর্ডার করি, ছোট ছোট জিনিস যেগুলো আমার খুব ভাল লাগে। এই যে খুব সুন্দর হেয়ার ব্যান্ডগুলো, খুবই কিউট কিউট, এত ছোট সাইজের হেয়ার ব্যান্ড এখানে পাওয়া যায় না, কোনো স্টোরেই পাওয়া যায় না, এত ছোট আর এত কিউট আর কালারফুল। ওর চুলগুলো যেহেতু একটু কার্লি তাই সবসময় বেঁধে রাখতে হয়, এর আগেও এনেছি অনেক। আর এখানে আমার জন্য একটা স্পিকার অর্ডার করেছিলাম, যে iPhone 15-এর সাথে, যেটা আমার আগেরগুলো হয় না নতুন ফোনে, তাই এটা ডাবল একটা স্পিকার, পরে খুলে দেখব। আর এখানেও কিছু ক্লিপ অর্ডার করছি, এর আমার জন্য মা এটা খুবই কম দিছে, দেখাইছে অনেকগুলা দিবে বাট মাত্র এই কয়েক পিস দিছে। ওকে, এটা খুব একটা দেয় নাই। আর অর্ডার করছি কি এখানে, ও এখানে এর আমার জন্য দুইটা প্যান্ট আর আমার জন্য একটা স্লিপার আর ফয়জানের একটা প্যান্ট। দেখি এই প্যাকেটগুলো খুলে, আমি ভাবছি এগুলো জিন্সের প্যান্ট, বাট তারা একটু আমার সাথে নাটক করছে, এগুলো গেঞ্জির প্যান্ট জিন্সের না, আমি জিন্স ভেবে অর্ডার করছি। কালারগুলো একদম জিন্সের বাট এটা হচ্ছে গেঞ্জি ম্যাটেরিয়ালের, যাক খারাপ না, জিন্স হলে ভালো হতো। সেম এই একটা, এটাও একই, একটু বড় সাইজ অর্ডার করছি, একটু বড় প্যান্টই লাগে, তো মনে হয় যে একটু বেশি বড় হয়ে গেছে, এবছর আর লাগবে না, হয়তো সামনের বছর পরতে পারবে। এই একটা জিন্স অর্ডার করেছি ভয়জনের জন্য, এটার দাম একটু বেশি নিচ্ছে, দেখা যাক। ওরে বাবা, এটা তো অনেক বড় সাইজ, এরকমের ডিজাইনের প্যান্ট পাওয়া যায় না, তাই আমি ডিজাইন দেখে দিছি, বাট না এটা খুব একটা ভালো হয় নাই দেখতে, একদম বিচ্ছিরি। 7-8 বছর, 7-8 বছরে কি এত বড় হয় মানুষ, হয়তো রেখে দিলে পরে পড়তে পারবে। আমি এখানে যেগুলো মার্কেট দিয়ে কিনছি ওগুলাই সুন্দর, এগুলো শুধু শুধু অর্ডার করছি। ফাইনালি আমার অনেক শখের একটা স্লিপার এটা অর্ডার করছি, এটার এই প্রিন্ট আমার কাছে অনেক ভালো লাগছে, দেখি কেমন দেখা যায়। এটা অনেক দিন কাট করে রাখছিলাম, একটু উঁচু আছে এই জন্য বাইরে পড়ার জন্য, আমার আগে একটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে তাই জন্য এটা করলাম। এটা আবার একটা সাইজ ছোট অর্ডার করছি, সেটা কি নষ্ট নাকি ভেঙে গেলে কিন্তু টাকা রিফান্ড করব, অনেক সময় তারা খারাপ জিনিসও দেয় মোটামুটি, বাট এটা নরম না, অনেক শক্ত জুতাটা, দেখা যাক।